দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেক সময় আমরা গতানুগতিকভাবে ছাগলের পরিচর্যা জানি আজকের ভিডিওটা সবার জন্য উপকার হবে এই জন্য বর্তমান সময়ে ছাগলের খাদ্যের দাম অনেক বেশি তো ছাগলের খামার করতে গেলে আপনাদের কত টাকা ইনভেস্ট করতে হবে আপনার কত বিঘে জমিতে ঘাস থাকতে হবে একটা ঘর যখন তৈরি করবেন ছাগলের জন্য কত টাকায় ঘর তৈরি করবেন দৈনন্দিন যে দানাদারের খরচটা হয় কত টাকা প্রতিদিন খরচ করবেন এবং এই ছাগলগুলো যদি ক্রয় করে নতুন কোনো খামারি শুরু করেন সেক্ষেত্রে কত টাকার মধ্যে আপনার ছাগল ক্রয় করতে হবে এই বিষয়ে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ খামারি তিনি দীর্ঘদিন থেকে ছাগলের খামার করছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই খামারের হিসাব বিগত দিনে অনেকবার এই খামারটা আমরা দেখিয়েছিলাম অনেকেই মনে করেছিলেন যে এই খামারটা টিকে থাকবে কি না অনেকে বলছে দুই বছর পরে এই ভিডিও দিয়ে উনি খামার ধরে রাখতে পারে কিনা আসলেও যদি খামার করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় সেক্ষেত্রে খামার বন্ধ হওয়ার কোনো সুযোগই থাকে না তো আজকে আমরা আবু রায়হান ভাইয়ের কাছ থেকে ছাগলের সার্বিক বিষয় জানার চেষ্টা করব রায়ন ভাই নীল বাংলা কৃষির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ আপনাকে আবার মানে নতুন করে আবার আমার এই খামারে আসার জন্য আচ্ছা রায়ন ভাই আমরা তো এর আগেও আপনার এই খামারে আসছিলাম তো আপনার খামার করার কত বছর হচ্ছে আমি খামারটা করি তখন অনেকেই বলছিলেন যে এক বছর পরে খামারটা দেখায় দেখিয়েন যে এই খামারটা টিকে থাকে কিনা দৃঢ় মনোবল আর সঠিক ভাবে যদি পরিচর্যা করতে পারেন তিন বছর কেন উনি দশ বছর টিকা রাখতে পারেন থাকবে আল্লাহ দিলে পঁয়ত্রিশটা বড় কয়টা আছে ছোট কয়টা আছে ছোট বাচ্চা আছে আপনার পাঁচটা আর বড় ছাগল আছে তিরিশটা বড় ছাগলই তিরিশটা এর মধ্যে গাফ আছে কয়টা গাছ ছাড়া কয়টা গাফ আছে আপনার তিনটা সাইডটা ছাগল বাদ দে সব গাফের তিন চারটা বাদ দিয়ে সবই থেকে অনেক ভিডিও দেখাইছি খামারের ভিডিও আজকে একটু ব্যতিক্রম ভিডিও বানানোর চেষ্টা করতেছি সেটা হলো অনেক নতুন খামারি আছে অনেক পুরাতন খামারি আছে যারা ছাগলের খামার করতেছে আসলে সঠিক খরচ কিরকম আসবে এইটা ধারণা অনেকেরই নাই এখন আমার বর্তমান বাজারে সবকিছুর দাম বেশি সবকিছুর দাম বেশি হওয়ার পিছনে তো এখন আমি নতুন বুদ্ধি করছি যে যে কি মোলা শেষ খাওয়াবো ইউরিয়া আর চিটাগুড় চিটাগুড় দিয়ে আমি মোলা শেষ বানাই মোলা শেষ বানাইতে আমার ধরেন এইখানে মোলা শেষ সহ আর আমার দানাদার সহ মোটামুটি পঁয়ত্রিশটা ছাগলের আমার দুইশো টাকা যায়

আমার আমার তো ঘাস লাগানো এক বিঘা জমি এক বিঘা এক বিঘা জমিতে আমার ঘাস লাগানো আছে এখানে আমি আরো 35 টা ইচ্ছা করলে পারবো হ্যাঁ মানে সমস্যা আমার 35 টা আমার ঘাস দিয়ে কিন্তু এদিকে আমার দানা দারে কম এই জন্য আমার 200 টাকাতে হয় আর যদি ঘাস আমার পর্যাপ্ত না দেখতো তাহলে আমার বেশি যেত 200 টাকা ডাবল গেত আচ্ছা তাহলে 500 টাকা যেত তাহলে আপনার ছোট বড় মিলে 35 টা ছাগল আছে 30 টা ছাগলই যদি আমি লালন পালন করি শুরুতে আমি কতটুকু জমিতে ঘাস লাগাবো ছাগলের জন্য আপনার দশ শতকের ভাই জমিতে কি জাতের ঘাসটা লাগাবো আর কতদিন পরে ঘাস পাবো আমি আপনি লাগানোর সময় আপনি নেপিয়ার নেপিয়ার অথবা পাংসং যেটা আপনার কাছে আছে হাতের কাছে ওইটা আপনি লাগাবেন তারপরে আপনার ঘাস লাগানোর দেড় মাস পরে ঘাস কিন্তু

দশ শতক জমিতে ছাগলের জন্য মনে করেন একদিক দিয়ে কাটা শুরু করলাম দিক দিয়ে কি ঘাস পাব আরেক দিক দিয়ে অবশ্যই হবে কাটতে কাটতে শেষ পর্যন্ত এই লেভেলে কাটবেন যখন বড় করে কাটবেন তখন এই ঘাসটা তাড়াতাড়ি বাড়বে না

তাইলে বেশি বড় করা যাবে না বেশি বড় করা যাবে না আচ্ছা ভাই আরেকটা বিষয় বলবেন আমরা এই ভিডিওতে আসলে অনেক বিষয় মানে খামারিদেরকে জানানোর চেষ্টা করি নতুন অনেক খামারি আছে মানে আমাদের কাছে হিসাব চায় একটা ঘরে কত টাকা খরচ হবে ঘাস লাগালে কত খরচ হবে ছাগল যখন আমি কিনবো ধরেন তিরিশটা ছাগলই কিনবো যেহেতু আপনার তিরিশটা ছাগল আছে আপনি ভালোভাবে হিসাব দিতে পারবেন তো এই তিরিশটা ছাগল আমার কিনতে গেলে এই সময় কিরকম খরচ করতে হবে এই বিষয়ে জানবো তো আমরা ঘাসের বিষয়টা জানলাম

30 থেকে 40000 টাকার মধ্যে মাটি টিন দিয়ে ঘর হয়ে যায় ছাগল রাখার জন্য এটা ঘর হয়ে যাবে আচ্ছা তাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে যখন আমি এই যে আপনার আমাদের সচলচর যে টিন আছে এইটা দিয়ে দিলে আসলে কি রকম খরচ আসবে মাটি আর না দিলাম না যখন এই টিনটা দিতে যাবেন ছাগলের মানে ঘর দাম তাপমাত্রা থাকবে তাপ মাত্রা জন বেশি থাকবে একটা ছাগল বারবারই এতে আসবে এটা এর আগে আমি ভিডিওতে বলছি যে মাটি আর টিন যখন থাকবে তখন তাপমাত্রা মাত্রা সেবে থাকবে ছাগল বারবার হিটে আসবে না এবং খামারে লস হবে না যখনই আপনি তিন দিবেন টিন দেওয়ার ফলে ছাগলের বারবার হিটে আসবে আপনি বলতেছেন যে আমরা নরমাল যে টিন আছে ঘরে চালা করি যে টিনের শীত যেটা বলে এইটা দিয়ে যদি আমরা মানে খামার করি ঘর করি ছাগলের তাহলে হিটের কারণে ছাগল

পঞ্চাশ হাজার টাকা এই ঘরটা তৈরি করছেন নিচে কি দিচ্ছেন নিচে আমি যে ইয়া দিছি বাতা দিছি চাকবুয়া দিছি চাক গুয়া আর কানে চাকবু গাছ যেটা বলে এই গাছটা ফাই করে তারপরে বাতা হিসাবে মেঝেতে দিছি আচ্ছা এই চাকবু দিলেন কেন

আমার খরচা আমার ঘাস দিয়ে বেশি ভাগ আমি খাওয়াই তো দুই বেলা ধরেন ঘাস দিতেছি এখন দুই বেলা ঘাস মানে সকালে দেই ঘাস বিকালে দেই ঘাস মাঝখানে দেই শুধু দানা দার দিয়ে দিপুরে মানে সকালে আর কি সকালে ঘাসটা দেওয়ার পরে দানা দারটা দিয়ে দেই তারপরে একটু ওলা পানি দিয়ে রাখি নালিগুর দিয়ে একটু এই লবণ দিয়ে পানি দিয়ে রাখি আর বিকালে আর একবার আর ঘাস দিয়ে দিই এই যে দেখলেন কিছুক্ষণ আগে দানা দারে কি কি খাওয়াচ্ছেন দানা দারে আমার আছে আপনার ভুট্টার

আচ্ছা আপনার কাছে 35 ছাগল আছে এখন যদি আমি নতুন করে খামার করি 30 টা ছাগল ক্রয় করব সেই ক্ষেত্রে কি ধরনের ছাগল কিনবো আর কত টাকার মধ্যে ছাগলগুলো কিনতে পারবো আপনি খামার যদি শুরু করেন প্রথমে আপনার ছাগল নিতে হবে গাবিন ছাগলগুলো নিতেই হবে গাব ছাগল না নিলে পোষাবে না তার মানে একটা ছাগল নিয়ে গেলেন আপনার বাড়িতে যাওয়ারতক করে হিটে আসবে না গাব ছাগল নিয়ে যান যাতে বাড়িতে যাওয়া বাচ্চা হয় এন্ড ছাগলগুলো আমি যেগুলো আমার কাছে আছে আমি ছাগলগুলো ধরেন 10000 হাজার।

360700 টাকা হলে আমি 30টা ছাগল ক্রয় করতে পারব আর ভালো জাতের হবে আর এই পাশে যদি আমি ঘর নির্মাণ করি তাইলে আপনার মনে করেন আরো 50000 টাকা যোগ করে সেই ক্ষেত্রে 30টা ছাগল ঘর 4 লাখ 4 লাখ টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব আর ডেইলি আপনার বর্তমান যে খাবারের দাম বেশি সেই ক্ষেত্রে 180 টাকা 90 টাকা খাবার খরচ হইতে পারে আচ্ছা ভাই অনেকেই মনে করেন যে আপনার খাবার খরচ দেখলে অনেকেই মনে করে যে এটা মিথ্যা কথা বলতে এখন কেউ যদি বিশ্বাস না করে তাহলে তো করার কিছু নেই এখন আমি খাওয়াই উনি যদি কেউ বিশ্বাস না হয় সেদিন দেখে দেখলে বুঝতে পারে যে আসলে আমি কিভাবে খাওয়াই ওই দেখলে এখন এইভাবে মুখের কথা কি এমন করে বিশ্বাস করবে আমি যেটা খাওয়াই ওইটাই বলছি ওই সকালে ঘাস দুপুরে হালকা পরিমাণে দানাদার দিচ্ছেন আর গাছ ছাগল আছে পরিচর্যা কেমন করতেছেন গাছ ছাগল তো অবশ্যই আলাদা যেগুলো আবার দেখবেন যে পাঁচ মাস হয়ে যায় ওদের চার পাঁচ মাস হয়ে যায় ওদেরকে আলাদা করে ফেলে আলাদা করে ফেলে যেমন বাইরে ছেড়ে দিয়ে রাখছি ওরা বাইরে খাবে এবং সেরে থাকবে

এটাকে কিন্তু আলাদা করছি হুম এটা এর পাশে এর আর একটা ছাগল আছে ওই যে আর কইসু দিন পর আলাদা করব আর ইডা যখন আরেকটু ভাষাটা নামবে তখন আলাদা করব আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা ওই জেগলীর একদম সময় আগে আসে সেগুলি আলাদা বেঁধে রাখেন সেলফ করে আলাদা আলাদা করে আর জেগলি এখনো দেরি আছে ওগুলা আলাদা করে রাখেন আচ্ছা ভাই আমরা একটা জিনিস জানি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একটা খামারের যে জেনারেশন তৈরি হবে সেটা কিন্তু একটা পাঠা থেকে তৈরি হয় সেটা তো আপনার জানা তো আচ্ছা কি ধরনের পাঠা নিলে ছাগলের প্রোডাকশন ভালো হবে বাচ্চার তুতাপুরি পাঠাটাই বেটার তোতাপুরি সেটা কি অরিজিনাল ব্রিড লাগবে না আর টাকা থাকে যেন অরিজিনাল নেয় আর যদি না থাকে নাইনটি পার্সেন্ট নিলেই যেন যেমন আমার আছে তবে নাইন্টি পার্সেন্ট দেওয়ার প্রোডাকশন ভালো আছে হম এলে তো ক্রস হয় না নাইনটি পার্সেন্ট হান্ড্রেড নিলে তো হান্ড্রেড তো হান্ড্রেডই

আপনি নতুনভাবে খামার করেন বা পুরাতন হিসেবেও যদি খামার থেকে থাকে তো এই হিসাবটা আপনার কাজে লাগবে কতটুকু জমিতে ঘাস লাগাবেন ঘরের দাম জানলেন কিভাবে গাছ ছাগলটাকে আলাদা করে রাখবেন সাধারণ একটা ধারণা পেলেন আবু রায়হান ভাইয়ের কিছু গাছ ছাগল আছে এগুলি বিক্রি করবেন কিনা যারা নতুন খামার করে তাদেরকে দিয়ে দিতেছি স্বল্প মূল্যে দিতেছি মানে এই মূল্য মূল্যে কেউ মনে হয় দিতে পারবে না ছাগল আমি যেটাতে দিব। মনে হয় না যে কেউ দিবে একটা গাছ ছাগল হাটে নিতে গেলে তার পনেরো বিশ হাজার টাকা লাগবে সে যেটা পনেরো বিশ হাজার হাটে যাবে সেটা আমি বাড়ি থেকে দিতেছি আপনার বারো তেরো হতে আচ্ছা সেই ছাগল গুলোর কি কিরমিটিরমি করা আছে সব কিছু ওকে আপনি যাই বলেন না কেন কিছু ওকে আছে

ছাগল নিয়ে সমস্যা নেই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ দর্শক জানছিলেন এতক্ষণ রায়হান ভাই এর অভিজ্ঞতা থেকে উনি যতটুকু জানেন ততটুকু আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন রায়হান ভাই আপনাদেরকে যে নাম্বার দিয়েছে এই নাম্বার নিয়েও যোগাযোগ করে আপনারা রায়ান ভাইয়ের কাছ থেকে ছাগলও ক্রয় করতে পারেন এবং পরামর্শও নিতে পারেন আর রায়ন ভাইয়ের লোকেশনটা হচ্ছে নীলফামারি জেলার পলাশবাড়ি ইউনিয়নে এই রায়ান ভাইয়ের খামার অবস্থিত তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি